الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا ومرشدنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا وقال المصطفى صلى الله عليه وسلم ألا فاستوصوا بالنساء خيرا فإنهن خلقن من ضلع فإن ذهبت تقيمه كسرته وإن تركته لم يزل أعوج أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله ثم الحمد لله الله جل جلاله عما نواله الشاهد دربارة هزار لاكو كوتي شكري آدائي كورتشي جمهان رب العالمين আমাদের আজকের এই পবিত্র সিরাতুন নবী মাহফিলে বাদ মাগরিব দ্বিতীয় অধিবেশনের আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এবং এই পবিত্র সিরাতুন নবী মাহফিলকে যারা আয়োজন করেছেন সর্বপ্রথম আমি তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত সুন্দর একটি পবিত্র মাহফিল তারা আয়োজন করার জন্য আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা এবং প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ছয় লক্ষাধিক হাদিস থেকে ছোট্ট একটি হাদিস শরীফ পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে আমি কিছু জরুরি গুরুত্বপূর্ণ আলোচনা করার ইচ্ছে করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ইসলামে নারী জাতির সম্মান, ইসলামে স্বামী স্ত্রীর মর্যাদা ও অধিকার। সম্মানিত সুধী সমাজ, প্রিয় উপস্থিত, স্বামী স্ত্রীর অধিকার এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয়ে আমাদের সমাজে শতকরা 95 জন নারী ও পুরুষ জানেন না যে স্বামীর উপর স্ত্রীর কি অধিকার আর স্ত্রীর উপর স্বামীর কি অধিকার। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের জানা না থাকার কারণে দাম্পত্য জীবনে যত সব অশান্তির সৃষ্টি হচ্ছে, দাম্পত্য জীবনে যত সব অকাঙ্ক্ষিত তালাক ইত্যাদির দুর্ঘটনা প্রকাশ পাচ্ছে, অথচ ইসলাম ধর্মে স্বামীর উপর স্ত্রীর অধিকার, স্ত্রীর উপর স্বামীর অধিকার রেখেছে। স্বামী স্ত্রী দুইজনেরই একজনের উপর অন্যজনের অধিকার আছে। এই বিষয়টা আলোচনা আসতে গেলেই পুরুষরা চাই যে স্বামীদের অধিকারগুলো আগে আলোচনা হোক, আর স্ত্রীরা চাই স্ত্রীদের অধিকারগুলো পরে আলোচনা হোক, আর মহিলারা চাই স্ত্রীদের অধিকারগুলো আগে আলোচনা হোক এবং স্বামীর অধিকারগুলো পরে আলোচনা হোক। এই মনোভাব খুব খারাপ। এই মনোভাবের অর্থ হলো প্রত্যেকেই নিজের অধিকারকে বড় করে দেখতে চায়, নিজের দায়িত্বকে বড় করে দেখতে চায় না। এর অর্থ হলো নিজের অধিকারের ব্যাপারে সচেতন কিন্তু দায়িত্বের ব্যাপারে সচেতন নয়। অথচ অধিকারের ব্যাপারে নয় বরং দায়িত্বের ব্যাপারে বেশি সচেতন হওয়া চায়, কিন্তু আমরা অধিকারের ব্যাপারে সচেতন দায়িত্বের ব্যাপারে সচেতন নয়। এটাই হলো আমাদের সমাজের সমস্ত অশান্তির মূল কারণ। আমাদের সমাজে যত অশান্তি হচ্ছে এসব এই কারণে হচ্ছে যে আমরা প্রত্যেকে নিজের দায়িত্ব অধিকারের ব্যাপারে সুচ্ছার হচ্ছি, নিজের দায়িত্ব কি সেটা আমরা আদায় করছি না। অথচ ইসলামে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে অধিকারের ব্যাপারে নমনীয় হও এবং দায়িত্বের ব্যাপারে সচেতন হও। আজকে আমাদের সমাজে যত আন্দোলন হয়, যত মিছিল হয়, মিটিং হয়, ঘেরাও হয়, ধাওয়া পাল্টাটাও হয়, এসব কিছু কিসের জন্য হয়? এসব কিছু এই জন্য হয় যে আমরা নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলন করি। শ্রমিক তার অধিকার আদায়ের জন্য মালিকের বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু সে দায়িত্ব ঠিকমতো পালন করছে না। অর্থাৎ দায়িত্ব পালনের ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নাই, শুধু অধিকার আদায়ের জন্য সুচ্ছার হচ্ছে। প্রত্যেকেরই একই অবস্থা। দায়িত্ব পালনের ব্যাপারে তেমন গুরুত্ব নাই, শুধু অধিকারের ব্যাপারে সুচ্ছার হচ্ছে। এটাই হলো আমাদের সমাজে গণ্ডগোলের মূল কারণ। এটাই হলো আমাদের সমাজে ফিতনা ফাসাদের মূল কারণ। মহিলাদের ব্যাপারেও দেখা যায় আমরা তাদের জন্য কি অধিকার তা দেখতে চাই না, বরং আমাদের জন্য তাদের কি অধিকার, অর্থাৎ আমাদের কি অধিকার আছে তা আমরা শুল করায় আদায় করতে চাই। আমরা স্বামীরা চাই
স্ত্রীরা আমার আমাদের কথা মেনে চলবে আমাদের খেদমত করবে আমাদের কথায় উঠাবাসা করবে কিন্তু তাদের জন্য আমাদের কি করণীয় আমাদের কাছে তারা কি অধিকার পায় সেটা আমরা দেখতে চাই না সম্ভবত নারীদের অধিকারকে খাটো করে দেখার বিষয়টা অনেক পুরাতন যার কারণে কুরআনের মধ্যেও হাদিসের মধ্যেও নারীদের অধিকারের কথা বেশি বলা হয়েছে এবং পুরুষের অধিকারের কথা কম বলা হয়েছে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ ভাষণে নারীদের অধিকারের কথা ফলাও করে বলতেন এমনকি বিদায় হজের ভাষণ যা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাষণ এই জীবনের শেষ ভাষণ তিনি বিশাল এক বড় সমাবেশের মধ্যে যেখানে সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন সেই মজলিসের মধ্যে নবীজি যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে নবীজি বলেছিলেন এ আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো আমি তোমাদের মধ্যে আগামী বছর হয়তো তোমাদের সাথে আর আমার দেখা হবে না অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তিনি জানতে পেরেছিলেন যে আমার সময় শেষ আমার দুনিয়াতে আর বাঁচার এক মুহূর্ত আমার সময় নাই এই শেষ মুহূর্তে তিনি সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নসিহত উপদেশ তিনি দিয়ে গেছিলেন এর মধ্যে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছিলেন আলা ফাস্তাউসু বিন্নিসাই খায়রা এ আমার সাহাবায়ে কেরাম তোমরা খুব ভালো করে শুনে রাখো আমি তোমাদেরকে মহিলাদের সহিত নারীদের সহিত ভালো ব্যবহার করার উপদেশ দিচ্ছি তাদের সহিত ভালো আচরণ করার উপদেশ দিচ্ছি তোমরা আমার পক্ষ থেকে এই উপদেশ গ্রহণ করো এরপর নবীজি বলেন ফাইন্নাহুন্না খুলিকনা মিন দালাইন নারীদেরকে পাজরের বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে নবীজি কি বলেন ফাইন্নাহুন্না খুলিকনা মিন দালাইন নারীদেরকে পাজরের বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে অর্থাৎ পাজরের হাট যেমন ভাবে স্বাভাবিকভাবে বাঁকা হয় তেমনি ভাবে নারীদের স্বভাবের মধ্যেও কিছুটা বক্রতা আছে অর্থাৎ নবীজি এই হাদিসে বুঝাতে চাচ্ছেন নারীদের স্বভাবের মধ্যে কিছুটা বক্রতা থাকলেও তাদের সহিত ভালো ব্যবহার করবে তাদের সহিত সদাচরণ করবে প্রশ্ন জাগে নারীদের স্বভাবের মধ্যে এই বক্রতা এটা দিয়েছে কেন আল্লাহ রাব্বুল আলামিন এদের স্বভাবে এই টেড়ামি এটা কেন দিয়েছেন তার জবাব হলো হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যেই পুরুষের কল্যাণ রেখেছেন এর মধ্যেই পুরুষের জন্য মঙ্গল রেখেছেন যেমন নারীরা যদি টেড়ামি করে স্ত্রী যদি টেড়ামি করে আর স্বামী এটা সংশোধন করার চেষ্টা করবে এতে করে সে সংশোধন করার সওয়াব পাবে আর যদি সংশোধন নাও হয় অন্ততপক্ষে তারা টেড়ামি করার কারণে যেই কষ্ট হবে এই কষ্টের উপর ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই স্বামীর মর্যাদা বাড়াই দিবেন সুবহানাল্লাহ আখিরাতের মধ্যে তার সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন তাহলে যা বলা হচ্ছিল নারীদের মধ্যে স্বভাবগতভাবে যে টেড়ামি যে বক্রতা আছে এটা থাকাই ভালো এটাকে পরিপূর্ণ সোজা করতে যাওয়া ভালো না পাজরের বাঁকা হাড়গুলো বাঁকা থাকাই ভালো কেউ যদি বলে আমার পাজরের হাড়গুলো সব বাঁকা এগুলো সব সোজা করে ফেলি তাহলে এটা হবে মস্ত বড় বোকামি যদি আমি পাজরের বাঁকা হাড়গুলো সোজা করতে যাই তখন একেবারেই ভেঙে যাবে একদম অকেজো হয়ে যাবে তার কোনো সৌন্দর্য থাকবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন وإن ذهبت تقيمه كسرته وإن ذهبت وإن تركته لم يزل أعوج প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি তাদেরকে সুজা করতে চাও তাহলে ভেঙে যাবে আর যদি মনে করো সুজা যখন হবেই না তাহলে চেষ্টা করে লাভ কি তাহলে একেবারেই বাঁকা থেকে যাবে একটু সুজা হবে না অর্থাৎ নবীজি বলেন কিছুটা চেষ্টা করার পর যতটুকু সোজা হবে এই নিয়েই চলতে হবে এই হাদিসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের শাসন করার ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করার শিক্ষা আমাদেরকে দিয়েছেন আর তা হলো তাদেরকে একে
একেবারে শাসন করা ছেড়েও দেওয়া যাবে না আবার এই কথাও মনে রাখতে হবে তারা পুরোপুরি সুজা হবে না এবং কি প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত তার সমস্ত স্ত্রীকে নিজের মন মতো বানাইতে পারেন নাই নবীজির সমস্ত স্ত্রী নিজের মন মেজাজ মতো আনতে পারেন নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি প্রথম খলিফা দ্বিতীয় খলিফা এদের জীবনী পড়লেও দেখা যায় এদের সহিত এদের স্ত্রীদের সহিত ঝগড়াঝাটি হয়েছে মনোমালিন্য হয়েছে তাহলে যেখানে আল্লাহর হাবিব যিনি দু জাহানের সরদার যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করতেন না তিনি যদি তার সমস্ত স্ত্রীকে নিজের মন মতো বানাতে না পারেন এবং খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ওমর যারা এত বড় বড় সাহাবী তাদের সহিত যদি তাদের স্ত্রীর ঝগড়াঝাটি হয় তাহলে যারা যে জিনিস তারা পারে না সেটা আমরা কিভাবে পারবো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তারা একদম সুজা হবে না আবার তাদেরকে শাসন করা ছেড়েও দেওয়া যাবে না সবসময় বরং তাদেরকে সবসময় বুঝাতে হবে উপদেশ দিতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এরপর যতটুকু সুজা হয় এই নিয়েই চলতে হবে অতএব নারীদের কোনো দুষ্টুটি দেখে মন খারাপ করা যাবে না মনে করতে হবে এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমার কল্যাণ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন أعوذ بالله من الشيطان الرجيم وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا الله رب العالمين أي آيات المدّي بولين جي تمرا استريدر شهيد بھالو ببهار کرو তোমরা তাদের সহিত সদাচরণ করো যদি তোমরা তাদের কোনো বিষয়কে তোমাদের অপছন্দ লাগে তাহলে মনে রাখবে হয়তো তুমি একটা জিনিসকে অপছন্দ করো অথচ এর মধ্যেই তোমার জন্য প্রচুর কল্যাণ রয়ে গেছে তুমি এটাকে অপছন্দ করতেছো অথচ এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর কল্যাণ রেখেছেন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই যে নারীদের দুষ্টুটি দেখলে তাদেরকে মার দিয়ে ধমক দিয়ে শাসন করে সুজা করে ফেলো আল্লাহর হাবিব এই কথা বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এই কথা বলেন নাই বরং বলেছেন যে তাদের কোনো দুষ্টুটি থাকলে মনে করবে হয়তো এর মধ্যেই আমার জন্য কল্যাণ রয়েছে হয়তো এমনও হতে পারে আপনার স্ত্রী আপনার এর দুষ্টুটি আপনি সহ্য করতে পারছেন না এর মধ্যেই আপনার কল্যাণ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং হয়তো এর মধ্য থেকে আল্লাহ এমন এমন সন্তান আপনাকে দান করবে যেই সন্তান আপনার আখিরাতে নাজাতের জন্য উসিলা হয়ে যাবে আপনার জান্নাতে যাওয়ার জন্য এটা ব্যবস্থা হয়ে যাবে এই জন্য আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন আল্লাহও বলেছেন যে নারীদের দুষ্টুদির ব্যাপারে নমনীয় হও এদের দুষ্টুদির জন্য মন খারাপ না করার জন্য বলা হয়েছে অনেক সময় নারীদের দুষ্টুটি দেখে মন খারাপ হতে পারে এদের চেহারা ছবি চলাফেরা পছন্দ নাও হতে পারে তখনও মনে রাখতে হবে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যেই আমার জন্য কল্যাণ রেখেছেন আমি যখন কিছুদিন এভাবে প্র্যাকটিস করব তার কোনো কিছু চরিত্র যদি আমার চলাফেরা যদি আমার পছন্দ না হয় তখন আমি যদি এই প্র্যাকটিসটা করতে পারি হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যেই আমার জন্য কল্যাণ রেখেছেন আস্তে আস্তে মন খারাপ হওয়া ভাব চলে যাবে এই মন খারাপ হওয়া ভাব দূর হওয়ার জন্য আরেকটা পদ্ধতি হলো যে তার গুণ কি কি আছে সেগুলো খোঁজা আমাদের অভ্যাস হলো আমরা একজন মানুষের শুধু দোষগুলো দেখি শুধু স্ত্রীদের ব্যাপার নয় যে কোনো মানুষের ব্যাপারে দোষটা আগে নজরে পড়ে দোষটা আগে চোখে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো মানুষ বানান নাই যার মধ্যে সবগুলো দোষ আবার এমন কোনো মানুষ বানান নাই যার মধ্যে সবগুলো গুণ প্রত্যেক মানুষের মধ্যে দোষও আছে গুণও আছে তা আমরা যদি নারীদের গুণগুলো দেখি তাদের দোষগুলো না দেখি এবং গুণগুলো দেখে এর প্রতি মুগ্ধ হওয়ার চেষ্টা করি তাহলে আস্তে আস্তে মন খারাপ হওয়া ভাব চলে যাবে ইনশাআল্লাহ এক জনৈক মনীষী বলেন
বন্ধ ঘড়িও দৈনিক দুইবার সত্য কথা বলে। যেই ঘড়ি বন্ধ হয়ে গেছে আর কোনো টাইম দেয় না। মনে করুন একটি দেয়াল ঘড়ি 12:05 এর মধ্যে যাইয়া বন্ধ হয়ে গেছে, তাহলে এই ঘড়ি যেহেতু বন্ধ হয়ে গেছে সব সময় আর সঠিক টাইম দিবে না, যেহেতু সে অচল হয়ে গেছে। কিন্তু তারপরেও দৈনিক দুইবার সত্য টাইম দিবে, একবার রাত 12:05 আর একবার দুপুর 12:05। অর্থাৎ ওই মনীষী বুঝাতে চাচ্ছেন একটি অকেজ ঘড়ি একটি নষ্ট ঘড়ি সেও যদি দৈনিক দুইবার সত্য কথা দিতে পারে, সত্য টাইম দিতে পারে, তাহলে আপনার স্ত্রী যতই খারাপ হোক না কেন তার মধ্যে এমন অনেক গুণ অবশ্যই থাকবে যার প্রতি আপনি নজর করলে তার প্রতি আপনি মুগ্ধ থাকতে পারবেন। এই জন্য আপনার স্ত্রীকে আপনার ভালো লাগে না, মন খারাপ, তার এই দোষ সেই দোষ তাকে আপনি সহ্য করতে পারেন না, তাহলে আপনি তার গুণ কি কি আছে সেগুলো খুঁজে বের করুন। দোষগুলো না দেখে তার মধ্যে গুণ কি কি আছে সেগুলো খুঁজে বের করুন। যখন সেগুলোর প্রতি তাকাবেন আস্তে আস্তে আপনার এই মন খারাপ হওয়া ইনশাআল্লাহ চলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها شيئا رضي منها بآخر. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেন কোন মুমিন স্বামী কোন মুমিন পুরুষকে ঘৃণা করতে পারে না, কোন মুমিন স্বামী কোন মুমিন স্ত্রীকে ঘৃণা করতে পারে না, কারণ তার মধ্যে যদি কোনো একটা দোষ এমন থাকে যার যেটা তার খারাপ লাগে অবশ্যই তার মধ্যে এমন কোনো গুণ থাকবে যেটা তার ভালো লাগবে। এই জন্য কোনো মুমিন পুরুষ কোনো মুমিন স্ত্রীকে ঘৃণা করতে পারে না, ঘৃণা ভাব করে দেখতে পারে না। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ভারত উপমহাদেশের বিশাল বিখ্যাত একজন বড় আলেমে দ্বীন, তিনি একটি বুজুর্গের ঘটনা নকল করতেছেন। একজন বড় বুজুর্গ ছিল, তিনি অত্যন্ত বড় বুজুর্গ কিন্তু তার স্ত্রীটা অত্যন্ত কড়া মেজাজের, সবসময় ঝগড়াঝাটি, সবসময় গালমন্দ, সবসময় 24 ঘন্টা পুরো ঘরটাকে অগ্নিস্ফুলঙ্গে পরিণত করে রাখত, ঘরের মধ্যে যেন সর্বক্ষণ আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। ওই বুজুর্গকে এক ব্যক্তি বলল, হুজুর আপনি এত বড় একজন আল্লাহর ওলি, আপনি এত বড় একজন বুজুর্গ, কিন্তু আপনার স্ত্রীটা এত খারাপ, আপনাকে সবসময় গালাগালি করে, সবসময় টেড়ামি করে, সবসময় গালমন্দ করে, আপনি এই বড় মুসিবতকে কেন শুধু শুধু লালন করতেছেন, আপনি তাকে তালাক দিয়া এই তার ইচ্ছা খতম করে দেন, তার এই বড় মুসিবত থেকে আপনি রেহাই পাবেন। তখন বুজুর্গ বলল, তালাক দেওয়া তো সহজ, চাইলেই দিতে পারি, কিন্তু আমি আমার স্ত্রীকে কখনো তালাক দেব না, তার মধ্যে অনেক দোষ আছে ঠিক, তার মুখ খারাপ, সে সবসময় আমার সাথে বকাবকি করে ঠিক, কিন্তু তার মধ্যে এমন একটা গুণ আছে যে গুণের কারণে আমি তাকে কখনো তালাক দেব না। সেই গুণটা কি? সেটা হলো কৃতজ্ঞতা। তার মধ্যে এমন কৃতজ্ঞতা আছে, আমি যদি কোনো সময় 50 বছরের জন্য যদি আমি কোনো কারাগার আবদ্ধ হই, আমি জেলে পড়ে যাই আর তাকে বলি তুমি এই ঘরের মধ্যে থাকবে, এখান থেকে বের হবে না, সে 50 বছর ধরে এই ঘরের মধ্যে থাকবে, সে অন্য কোনো পরপুরুষের দিকে নজর দিবে না, এই গুণটা তার বড় গুণ, তার যত মুখ খারাপ হোক তার যত দুষ থাকুক এই একটি গুণের কারণে আমি তাকে কখনো তালাক দিব না। সুবহানাল্লাহ। তো এই জন্য বলা হয়েছে মহিলাদের অনেকগুলো দোষ থাকলেও তার মধ্যে গুণ কি আছে সেগুলো খুঁজে খুঁজে বের করা এবং সেগুলোর প্রতি লক্ষ্য করে তার সহিত সন্তুষ্ট মুগ্ধ থাকার চেষ্টা করা। আরেকজন বড় বুজুর্গ আপনারা হয়তো নাম শুনে থাকবেন, মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাই, অনেক বড় বুজুর্গ, তিনি অত্যন্ত নাজুক স্বভাবের বুজুর্গ ছিলেন, কোনো উল্টাপাল্টা তিনি দেখতে পারতেন না, এমনকি বিছানার চাদর যদি একটা বাস পড়ত সে বলত তাড়াতাড়ি বিছানার বাসটা সোজা করে দাও আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, অর্থাৎ সামান্য উল্টাপাল্টাও তিনি দেখতে পারতো না, সবগুলো সাজানো গুছানো দেখতে হইতো, দেখা তার প্রয়োজন ছিল, সবগুলো সাজানো গুছানো থাকতে হইতো, এমনকি কলসির মধ্যে যদি কেউ গ্লাস রাখে
গ্লাসটা যদি একটু বাঁকা হয়ে থাকে সাথে সাথে বলে তাড়াতাড়ি কলসির মুখের গ্লাসটা সোজা করে দাও, এটা দেখে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। অর্থাৎ এমন নাজুক স্বভাবের ছিল যে কোনো উল্টাপাল্টা সে সহ্য করতে পারতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে যেমন তার সহিত একজন এমন জীবন সঙ্গী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন, তার জীবনে যে জীবন সঙ্গীটা দিছে সেটা পুরোপুরি তার স্বভাব বিরোধী, সে কোনো উল্টাপাল্টা সহ্য করতে পারে না। আর তার স্ত্রীটা হলো তার সম্পূর্ণ বিপরীত, সবসময় উল্টাপাল্টা করে। কিন্তু তারপরেও বুজুর্গ পুরো জীবন ওই মহিলাকে নিয়ে সংসার করেছে, তাকে তালাক দেয় নাই। এবং এই বুজুর্গ বলতেন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাটা আমি যেহেতু উল্টাপাল্টা সহ্য করতে পারি না আর সে সবসময় উল্টাপাল্টা করে, হয়তো এই উল্টাপাল্টা করার কারণে আমার অনেক কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না, তারপরেও সহ্য করি, তাকে তালাক দিই না, তাকে গালাগালি করি না, এই কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ, হয়তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একদল শিক্ষা নেওয়া আমাদের জরুরি দরকার যে মহিলাদের মধ্যে অনেক দোষ থাকলেও তার মধ্যে গুণ কি আছে সেগুলো খুঁজে খুঁজে বের করা, আর তাদের মধ্যে দোষ থাকলে তখন একথা মনে করা হয়তো এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কল্যাণ রেখেছে। যদি গুণের চেয়ে দোষের পরিমাণ বেশি হয়, একটা স্ত্রীর মধ্যে একজন মেয়ের মধ্যে দোষ গুণ উভয়টা আছে কিন্তু গুণের চেয়ে দোষের পরিমাণ যদি বেশি হয় তখনও এই কথা মনে করতে হবে হয়তো এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ফায়দা রেখেছেন। অন্তত এতটুকু ফায়দা তো হবেই যে সে যখন উল্টাপাল্টা করবে, সে যখন তার মনে হয় ধরে না, তার মনোভূত হয় না এরকম কোনো কাজ করবে, তখন তার রাগ আসতে চাইবে, আর সে যখন ধৈর্য ধারণ করবে, এটা কষ্ট করে ধৈর্য ধারণ করবে, এভাবে প্রতিদিন ধৈর্য ধরতে ধরতে সবর করতে করতে সবর করাটা তার স্বভাবে পরিণত হয়ে যাবে। আর প্রকৃতপক্ষে কারোর মধ্যে যদি সবরের গুণ এসে যায় সে সোজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, সবরের পুরস্কার হলো জান্নাত সুবহানাল্লাহ। ঘরের বিবি উল্টাপাল্টা হলে সবরের গুণ অর্জন করা সহজ, ঘরের বিবি যদি উল্টাপাল্টা হয় সবরের গুণ উল্টা অর্জন করা কি সহজ। আমি যে আয়াতটা বলেছিলাম যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, এই আয়াতের বর্ণনা ভঙ্গি থেকে বোঝা যায় স্ত্রী যেমনই হোক না কেন সর্বাবস্থায় ধৈর্য ধারণ পূর্বক তার সহিত ভালো ব্যবহার করে যেতে হবে। এই জন্য বলেছিলাম যে ইসলাম নারী জাতির অধিকারকে অনেক বড় করে দেখেছে, সমাজ নারী জাতির অধিকারের ব্যাপারে সবসময় অবহেলা করে থাকে, আর এই অবহেলা করার কারণেই নারী সমাজ তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে বের হয়ে পড়ে। অথচ ইসলাম নারী সমাজকে যে মূল্যায়ন করেছে, যেভাবে মূল্যায়ন করেছে, সেভাবে যদি নারী সমাজের প্রতি আচরণ করা হয় এবং নারী সমাজও যদি পরিপূর্ণ সম্পূর্ণভাবে ইসলাম বুঝে, তখন তারা ইসলাম থেকে বের হওয়ার জন্য আন্দোলন করবে না, বরং ইসলাম পরিপূর্ণ মানার জন্য চেষ্টা করবে। ইসলাম নারীদেরকে রানীর মতো রাখা হয়েছে, নারী শব্দকে উল্টিয়ে দিলে হয় রানী, নারী শব্দকে উল্টিয়ে দিলে কি হয় রানী। আর আমরাও যদি তাদের সহিত আমাদের বর্তমান ব্যবহারকে পরিবর্তন করে, আমাদের বর্তমান ব্যবহারকে উল্টিয়ে, অর্থাৎ তাদের সহিত যদি যথাযথ ভালো ব্যবহার করি, প্রকৃতপক্ষেই তারা নারীর মতো জীবন করবে সুবহানাল্লাহ। তাদের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর, তাদের ইজ্জত আবরুর হেফাজতের দায়িত্ব স্বামীর, তাদের জীবনের নিরাপত্তার দায়িত্ব স্বামীর, তাদের মনোরঞ্জনের দায়িত্ব স্বামীর, সংসারের সম্পূর্ণ দায়ভার স্বামীর উপর। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু নারীদের থেকে মুক্ত রেখেছেন, এ সমস্ত দায়িত্ব দিয়ে দায়িত্বের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চাপাইয়া দেন নাই। তারপরেও নারীরা মুসলমানদের নারী সমাজ না বোঝার কারণে ইসলামের বিরুদ্ধে আন্দোলন করে, তারা আন্দোলন কিসের জন্য করে, তারা চাকুরির জন্য আন্দোলন করে। নারী সমাজ মনে করছে চাকুরি করা এটা তাদের অধিকার, অথচ চাকুরি করা কোনো অধিকার নয়, এটা হলো দায়িত্ব। দায়িত্ব এক জিনিস, অধিকার আরেক জিনিস, এটা তাদের অধিকার নয়। যেটা দায়িত্ব সেটার মধ্যে কষ্ট আছে, অধিকারের মধ্যে সুখ,
নারী সমাজ মনে করছে চাকরি করা এটা তাদের অধিকার অথচ এটা অধিকার নয় বরং এটা হলো দায়িত্ব চাকরি করতে হয় ভরণ পোষণের জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন এই ভরণ পোষণের দায়িত্ব স্বামীর ঘাড়ের উপর চাপায় দিয়েছেন নারীকে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসান করেছেন সহজ করেছেন এই দায়িত্ব তাদের ঘাড়ে চাপান নাই শরীয়ত এই দায়িত্ব তাদের ঘাড়ে চাপান নাই নারী স্বাধীনতার স্লোগানধারী মুরব্বীদের ইউরোপ আমেরিকা ব্রিটেন যারা সবচেয়ে বেশি নারী স্বাধীনতার কথা বলে সেই সব দেশের অবস্থা যদি আমরা দেখি ইউরোপ আমেরিকা ব্রিটেন এই সমস্ত দেশের অধিকাংশ নারী সমাজ পুরুষের সাথে লাগাতার 8 ঘন্টা ডিউটি করতে হয় আবার ঘরে এসে রান্নাবান্নার কাজও সব তাকে করতে হয় তাহলে এটা তো তাদের উপর দায়িত্বের বোঝা চাপাইয়া দেওয়া হলো পুরুষ রান্নাবান্নার কাজ করে না পুরুষ যেভাবে 8 ঘন্টা কাজ করে নারীকেও 8 ঘন্টা কাজ করতে হচ্ছে এরপরে ঘরে এসে বিকালে রান্নাবান্নার কাজগুলো অতিরিক্ত বেশি করতে হচ্ছে তাহলে এটা কি তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে নাকি দায়িত্বে ছাপাই আরো কষ্ট দেওয়া হয়েছে দায়িত্ব ছাপাইয়া দিয়ে আরো কষ্ট দেওয়া হয়েছে ইউরোপ আমেরিকা ব্রিটেন যারা নারী স্বাধীনতার স্লোগানধারী মুরব্বী দেশ আছে তারা বলে থাকে ঘরে নারী সমাজ যদি স্বামীর খেদমত করে মা বাবার খেদমত করে ভাই বোনের খেদমত করে এটা তাদের জন্য বন্দী জীবন অথচ সেই নারী যখন ঘরের বাইরে বের হয়ে অফিসের মধ্যে বসের বিছনা ঝাড়ু দেয় বসের বেডরুম পরিষ্কার করে এরকম কলেজের মধ্যে ভার্সিটির মধ্যে হাসপাতালের মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার করে তখন সেটাকে বলা হয় স্বাধীনতা আস্তাগফিরুল্লাহ স্বাধীনতার যে আজব ব্যাখ্যা স্বামীর খেদমত করাকে বলা হয় বন্দী জীবন আর বাইর হইয়া পর পুরুষের বেডরুম ঝাড়ু দেওয়া পর পুরুষের বিছনা পরিষ্কার করে এটাকে বলা হয় স্বাধীনতা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তো এই জন্য আমাদের মা বোনদেরকে আর নারী সমাজকে যে চাকরিগুলো দেওয়া হচ্ছে সর্বনিম্ন শ্রেণীর চাকরি কোনো উন্নত মানের চাকরিও তাদেরকে দেওয়া হচ্ছে না এই জন্য আমাদের মা বোনদের একটু চিন্তা করা দরকার ইউরোপ আমেরিকা ব্রিটেন নারী স্বাধীনতার মুরব্বী দেশ।